আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি কয়েকজন মান বিখ্যাত লোকের উক্তি বলবো। একটি শিশুকে কেবল ভদ্র মানুষ বা ভদ্র মহিলা হওয়ার শিক্ষা দেওয়া অনুচিত, এর সাথে সাথে তাদেরকে উপযুক্ত পুরুষ অথবা নারী হওয়ার শিক্ষা দেওয়া উচিত। পৃথিবীর যত মানুষ আছে তার মধ্যে শতকরা 15 জন মান মানুষ যে কোনো বিষয়ে মৌলিক চিন্তা করে। ইতিহাসের পুনরাবৃত্তি ঘটে, ইতিহাসে থাকা ঘটনাগুলোর ভিতরে এইটাও একটা। পিরেনজে আচরিত এবং দরকারি বস্তু, এই কথা সবাই স্বীকার করে, কিন্তু প্রেম কি? এর উত্তর সবারই ভিন্ন। প্রতিভা 99 ভাগে হল চেষ্টা। যাকে তুমি খারাপ পাও তার বিষয়ে ভেবে 1 মিনিট সময় খরচ করো না। শিক্ষার ক্ষেত্রে কিতাবের জ্ঞানের চেয়ে বাস্তব অভিজ্ঞতার জ্ঞান বেশি মূল্যবান। হিংসা, গর্ব এবং ধনের মায়া, এই তিনটা আগুনের মতো, এগুলো হৃদয়টাকে সম্পূর্ণরূপে দগ্ধ করে। প্রেমের আনন্দ ক্ষণস্থায়ী, কিন্তু প্রেমের বেদনা চিরস্থায়ী। রবীন্দ্রনাথ ঠাকুর। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন।